আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, পশ্চিমাদের জোট ভেঙে দিয়েছে তুরস্ক, ইসরায়েলের ধ্বংস ধারণার চেয়ে দ্রুত গতিতে সম্পূর্ণ হতে পারে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইটা কঠিন স্বীকার করল জেলেন্সকি, ন্যাটোর আরও সম্প্রসারণ ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি, মারিয়া জাখারোভা কিয়েভকে মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এর কথায় মন্তব্য করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তুরস্ক রাশিয়াকে শাস্তি দেওয়ার চেষ্টায় পশ্চিমা দেশগুলোর ঐক্যকে ধ্বংস করেছে। তুরস্ক ইউক্রেনে একটি বিশেষ অপারেশনের জন্য রাশিয়াকে শাস্তি দেওয়ার প্রয়াসে পশ্চিমা দেশগুলির ঐক্যকে ধ্বংস করেছে। তিন মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনের সাবেক স্টেট ডিপার্টমেন্টের উপদেষ্টা এই কথা বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে তুরস্ক আন্তর্জাতিক ঐক্যমতকে ধ্বংস করেছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই অঞ্চলের প্রভাব বিস্তার করতে এবং অর্থনৈতিক সুবিধা পেতে সংঘর্ষের উভয় পক্ষের সাথেই খেলছেন। তিনি ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের একটি নিবন্ধনে এই কথা লিখেছেন। ফিলিপস উল্লেখ করেছেন যে আঙ্কারা ওয়াশিংটনের অনির্ভরযোগ্য এবং অদ্ভুত মিত্র হয়ে উঠেছে, কারণ এটি মস্কোর বিরুদ্ধে বহুপাক্ষিক নিষেধাজ্ঞাগুলিতে যোগ দিতে অস্বীকার করেছিল। 24 ফেব্রুয়ারি সকালে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন যে ডোনবাস প্রজাতন্ত্রের নেতাদের আবেদনের প্রতিক্রিয়ায় তিনি একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়ার নেতা যেমন জোর দিয়েছিলেন মস্কোর পরিকল্পনায় ইউক্রেন দখল অন্তর্ভুক্ত নয়, তবে রাশিয়া নেজা লেসনায়াকে নিরস্ত্রীকরণ করতে চায়। ডোনবাসের পরিস্থিতি এখনও কঠিন, ইউক্রেনীয় সামরিক বাহিনী এখনও তাদের নিয়ন্ত্রণে থাকা আবাসিক সেক্টরে অজ্ঞান গোলাগুলি চালিয়ে যাচ্ছে, ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এদিকে জানবেন ইসরায়েলের ধ্বংস ধারণার চেয়ে দ্রুত গতিতে সম্পূর্ণ হতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস ধারণার চেয়ে দ্রুত গতিতে সম্পূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRCC-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরি। তিনি গতকাল তেহরানে IRCC-র এক অনুষ্ঠানে অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন ইহুদিবাদীরা দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী অজেয়, অথচ আমরা আজ প্রত্যক্ষ করছি এই সেনাবাহিনী জবরদখলে থাকা ভূখণ্ডে বসে ইহুদিবাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা সেখান থেকে সেই কৃত্রিম রাষ্ট্রে এসেছিল, সেখানে ফিরে যেতে শুরু করেছে। জেনারেল শারিফ বলেন ইরানের ইসলামী বিপ্লবের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধ সংগ্রামের সূচনা হয় তারই বদৌলতে ইসরায়েলের ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় IRCC-র মুখপাত্র বলেন ইহুদিবাদীরা ঘোষণা করেছে তারা মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি বরদাস্ত করবে না এবং ইরানের অবস্থানে হামলা চালাবে। আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নিরাপত্তা যেখানে বিপন্ন করা হবে সেখানে ইসরায়েলের স্বার্থে আঘাত আনা হবে, সেটি মধ্যপ্রাচ্যের দেশই হোক না কেন। এক্ষেত্রে তিনি ইরাকের আরবিল শহরে IRCC-র ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গুপ্তচর বৃত্তি ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়া প্রসঙ্গে এই কথা তুলে ধরেন। এদিকে জানবেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইটা কঠিন স্বীকার করল জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি স্বীকার করেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জেতা অনেকটাই কঠিন। ইউক্রেনের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেন্সকি বলেন যুদ্ধে জয়লাভটা কঠিন হবে, লড়াই হবে রক্তক্ষয়ী, কিন্তু এর পরিসমাপ্তি ঘটবে কূটনীতির মাধ্যমে, আমি এ ব্যাপারে নিশ্চিত। ইউক্রেনের এই নেতা আরও বলেন যে তার দেশ সেই সব যোদ্ধাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে যারা দক্ষিণের বন্দর নগরী মারিওপুলের আসফোস্টাল ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ ধরে লড়াই করার পর রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তিনি বলেন সব কিছু নির্ভর করছে জাতিসংঘ, রেড ক্রস এবং রুশ ফেডারেশনে তাদের দায়িত্ব নিয়েছে তার ওপর যে তারা নিরাপদে থাকবে যারা কিনা যুদ্ধ করছে। তিনি বলেন ইউক্রেনের গোয়েন্দা বিভাগ সংলাপ ও বিনিময়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রায় 3 মাস আগে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়া হামলা চালায় পুরোদমে। আসপোস্টাল ইস্পাত কারখানা থেকে ঠিক কতজন নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন সে সংখ্যা পরিষ্কার নয়, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মতে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন থেকে প্রায় 2000 সৈন্য আত্মসমর্পণ করেছে। ইউক্রেনের আজব রেজিমেন্টের কমান্ডার বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে লাশ ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে জানবেন ন্যাটোর আরও সম্প্রসারণ ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি। ন্যাটোর আরও সম্প্রসারণ
প্রাথমিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনকে জোটে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সমস্ত ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। ডায়ানা ওলবাউম, পররাষ্ট্রনীতি বিষয়ক মার্কিন কংগ্রেসের একজন প্রাক্তন উপদেষ্টা, এই কথা লিখেছেন। বিশেষজ্ঞ নোট করেছে যে ইউক্রেনের কাছে এটি প্রত্যাখ্যান করার চেয়ে জোটে ফিনল্যান্ড এবং সুইডেনকে অন্তর্ভুক্ত করা অনেক বেশি কঠিন। অবশেষে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদান ইউরোপকে রক্ষা নাও করতে পারে, তবে এটিকে অস্থিতিশীল করতে পারে, বিশেষজ্ঞরা বিশ্বাস করেন। জোর দিয়ে বলেছে যে রাশিয়া এই দেশগুলির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেনি। তার মতে ন্যাটোর আরও সম্প্রসারণ রাশিয়াকে প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ হতে পারে। উপাদানটি ইঙ্গিত করে যে প্রাক্তন ওয়ার্স চুক্তি দেশগুলিকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তটি ভুল ছিল। রাশিয়াকে অপমানিত করার এবং মার্কিন বৈশ্বিক সামরিক আধিপত্যকে সুসংহত করার আকাঙ্ক্ষা অদূরদর্শী এবং বিপজ্জনক। দ্য হিল লিখেছেন, জোটে নতুন সদস্যদের প্রবেশ একটি পারমাণবিক বিনিময়ের সম্ভাবনাকে ব্যাপকভাবে বৃদ্ধি করবে। উপরুক্ত বিবেচনায় প্রতিবেদনে লেখক পরামর্শ দিয়েছে যে মার্কিন সিনেট ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করে। এরপর জানবেন মারিয়া জাখারোভা কিয়েভকে মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের কথায় মন্তব্য করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়ে থাকা মারিয়া জাখারোভা ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের বিষয়ে রাশিয়ার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফাউলের কথায় মন্তব্য করেছেন। প্রত্যাহার করুন যে রাজনৈতিক বিতর্কের সময় তিনি স্বীকার করেছেন যে আমেরিকান কূটনীতিকরা কিয়েভের কাছে মিথ্যা বলেছিল। যখন তারা ইউক্রেন উত্তর আটলান্টিক জোটে যোগ দিতে পারে তা বোঝাতে তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল। আমরা বারবার এটি পুনরাবৃত্তি করছি, কূটনীতিকরা কি সত্যি মিথ্যা বলেছেন? বিতর্কের মডারেটর রডোস্লো সিকোরস্কি জিজ্ঞাসা করেছিলেন, যার জবাবে ম্যাকফাউল হাসি মুখে বলেন যে বাস্তব জগৎ এভাবেই চলে। এবং তারপরে তার ফ্যাশনেবল বিদেশি ট্রাউজারগুলি গাধা থেকে পড়েছিল এবং সবাই এটি সাধারণ গাধার লেজার দেখিয়েছিল, মারিয়া জাখারোভা টেলিগ্রামে এই কথা লিখেছেন। তিনি উল্লেখ করেছেন যে দ্য ব্রেমেন টাউন মিউজিশিয়ান্স এর বাক্য অংশটি সংক্ষিপ্তভাবে এবং সঠিকভাবে পরিস্থিতি বর্ণনা করে। ন্যাটো জোটের সামরিক প্রধানরা ব্রাজিলসে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায়ও বসেছেন। জোটের আগামী দিনের কৌশলগত অবস্থান কি হবে সেটা তাদের আলোচনার অন্যতম বিষয়। রাশিয়ার আচরণ ও কৌশল প্রণয়নের ক্ষেত্রে অবশ্য মুখ্য ভূমিকা পালন করবে। গত বছরের শেষের দিকে রাশিয়া ইউক্রেনের সীমানায় সৈন্য সমাবেশ করেছিল। সেটা শুধু ইউক্রেন বিরুদ্ধে আগ্রাসন ছিল না, সামষ্টিকভাবে পশ্চিম, নির্দিষ্ট করে বললে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর বিরুদ্ধে ছিল এ আগ্রাসন। পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন ঠেকানোর পথ খুঁজছিল, সেই সময় রাশিয়া ইউক্রেন ও পশ্চিমাদের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার সম্পর্ককে ফাটল ধরানোর উপায় খুঁজছিল। রাশিয়ার আগ্রাসনের বিপরীতে ইউক্রেন যে শক্ত প্রতিরক্ষা প্রদর্শন করেছে সেটা নিশ্চিতভাবেই প্রশংসনীয়। ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো ও পশ্চিমা অন্য মিত্ররা রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করেছে। তারা ইউক্রেনকে নানাভাবে সহযোগিতাও করছে, কিন্তু যুদ্ধের তীব্রতা বৃদ্ধির একটা বিপজ্জনক চক্রের সামনে আমরা দাঁড়িয়ে। পরিস্থিতি এখন যা দাঁড়িয়েছে তাতে রাশিয়ার আগ্রাসনকে যাতে সত্যি সত্যি বাধা দেওয়া যায় তেমন কিছু করতে হবে, তবে সেটা অবশ্যই গতানুগতিক পারমাণবিক যুদ্ধ নয়। রাশিয়াকে বাধা দেওয়ার জন্য পারমাণবিক যুদ্ধ বিকল্প নয়, যুদ্ধক্ষেত্র হোক কিংবা ব্যবসা ক্ষেত্র হোক, অন্য সব ধরনের অস্ত্রই এক্ষেত্রে প্রয়োগ করতে হবে। অবশ্য এর অনেকগুলোই এখন প্রয়োগ হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।